তো বৃদ্ধ লোকটা চিন্তা করলো আহারে আল্লাহ যা বলছেন তা তো অবশ্যই সঠিক আমার বয়স হয়ে গেছে সত্তর বছর এখনো আমি আল্লাহর সঙ্গে কুপুরি করি আমার এখনো আমাদের আমার মধ্যে কোনো পরিবর্তন নাই আমি না আল্লাহর নাম লই না রাসুলের নাম লই না আল্লাহর পথে চলি না রাসুলের পথে চলি তাহলে তো আমি বিশ্ব বেহায়া লোকটা আল্লাহর কাছে লজ্জিত হয়ে এবার বলে হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর খলি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন জুরে বলেন সুবহানাল্লাহ লোকটা মুসলমান হয়ে গেল আল্লাহ আল্লাহ তো আমাদের সমাজে আছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু হ্যাঁ মুমিন এখনো কি সময় আসে নাই বা করার এখনো কি নামাজ পড়তে পারো না এখনো কি রোজা রাখার সময় আসে নাই তুমি আর কতদিন বাস্পা কোনদিন আজরাইল তোমার শাশিতে ধরবে তোমার বয়সী কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে তুমি একটু কি চিন্তা করো না আল্লাহ মহান আল্লাহ তোমাকে দয়া করে এত হায়াত দিলেন এত হায়াতের ভিতরে তুমি আল্লাহকে চেষ্টা করতে পারো না আল্লাহ রসুলের মহব্বত নাই আল্লাহ রসুলের কথা তুমি মানতে পারো না মসজিদে যাইতে পারো না মসজিদে হাজিরা দিতে পারো না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মসজিদের জন্য পাগল কেউ নামাজ পড়ার জন্য মসজিদে যায় কেউ করার জন্য মসজিদে যায় কেউ মসজিদে মাল খরচ করার জন্য যায় কেউ অর্থ সম্পদ ব্যয় করার জন্য যায় এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খানায় কাবা থেকে আরম্ভ করে কাবা শরীফের অংশ বিশেষ যত মসজিদ গুলা পৃথিবী আছে পৃথিবীতে আছে এই সবগুলা মসজিদকে কে আবাদ করার জন্য আল্লাহ তাল কুটি কোটি বান্ধারা ফেরেশানি করে পাগলের মতো দৌড়ায় মসজিদের দিকে আর তুমি একবার উষ্ঠা খাইয়াও মসজিদের দিকে যাও না তোমার একটুও কি বিবেক নাই এই লোকগুলা কেন দৌড়ায় আল্লাহ তালা আসমানে কিতাব পাঠাইলেন আসমানিক কিতাবের ভিতরে এক দুই বার নয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানের কিতাব কোরআনে কারিমের ভিতরে এক দুই বার নয় 80 বার বললেন আকিমুস সালাহ আকিমুস নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো প্রতিদিন মুআযজিনের মাধ্যমে এক দুইবার নয় পাঁচবার আজান হয় এই শব্দটা দশবার উচ্চারণ করা হয় হাইয়া আলা সোলা হাইয়া আলাহ সোলা আল্লাহর পক্ষ থেকে মুহাজ্জিন দায়িত্বপ্রাপ্ত হয়ে মোয়াজ্জিন আজানের দায়িত্ব কোনো কমিটির দেয় না মোহাজ্জিন রাখা হয়েছে আল্লাহ আজানের দায়িত্ব পালন করার জন্য দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে মোয়াজ্জিন সভা দায় করে মোহাজ্জিনের কণ্ঠে আল্লাহর দাওতটা উচ্চারিত হয় দাওদটা কার আল্লাহর আর উচ্চারিত হয় কার মুখ দিয়ে মুয়াজ্জিন সাহেবের মুখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলেন খানায়ে কাবা যখন বানাইছো তো আফ করার জন্য দুনিয়ার মানুষদেরকে তুমি দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো মানুষ আমার আওয়াজ আর কত দূর যাবে ফ্রান্স জার্মান আমেরিকা ব্রিটেন ইউরোপ রাশিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান এত দূরে আমি ইব্রাহিম আলহ সালামের আওয়াজ যাবে কিভাবে আল্লাহ বলেন তুমি মানব জাতিকে দাওয়াত দাও আজান দাও তার মানে দাওয়াত দাও ঘর তো আফের জন্য ইব্রাহিম আলাহ ইসলাম বলেন আল্লাহ আমি এত এত দূর দূর হাজার হাজার মাইল দূর এত দূরে আমি আওয়াজ পৌঁছাবো কেমনি বাংলাদেশ থেকে মরক্কো ষোলো হাজার মাইল হাজার হাজার মাইল দূরে আমি ইব্রাহিম আলাইসিলাম আওয়াজ পৌঁছাবো কিভাবে আল্লাহ তেলা বলে হে ইব্রাহিম আর দাওয়াত দেওয়াটা তোমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া সমস্ত মানব সম্প্রদায় যারা পিয়ামত পর্যন্ত জমিনে আসবে যারা এখনো আসে নাই রুহু জগতে যারা রয়ে গেছে তারা সুদ্ধা সকল মানবজাতির কানে কানে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব জুড়ে বলেন সোহান আল্লাহ রেজান দেওয়ার দায়িত্ব পাইছে ইব্রাহিম আলাইসালাম দায়িত্বটা দিছেন কে আল্লাহ তালা এইভাবে মুয়াজ্জিন সাহেবান যারা আছেন মসজিদের তারা যে আজান দেয় আজানটা তাদের নিজের দায়িত্ব না কমিটির দায়িত্ব না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সম্মানও আছে সাত বছর পর্যন্ত বা বারো বছর পর্যন্ত যদি একজন মহাজিন সাহ আল্লাহকে খুশি করার জন্য আজান দিতে পারে আল্লাহ হাসরের ময়দানে তাকে নিষ্পাপ অবস্থায় উঠাইয়া দিবে জুরে বলেন সোহান তার কোনো গুনা আমলনামায় থাকবে না দশ বারো বছর সাত বছর অথবা বারো বছর যদি কেউ এখলাসের সাথে আজান দিতে পারে আল্লাহ তালা তারে আমলকে জড়িয়া বানায় তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে তো মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আল্লাহ তাআলা প্রতিদিন পাঁচবার আযান হয় পাঁচবার আযানের মধ্যে দুইবার দুইবার করে আসসালা হাইয়া আলা সলা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো তুমি কি এত বড় জ্ঞানী যে সমস্ত দুনিয়ার পয়গম্বরদেরকেও তুমি ফেল বানাইছো আমাদের নবী যতদিন দুনিয়াতে ছিলেন সুস্থ অবস্থায় ছিলেন ততদিন পর্যন্ত আমাদের নবী নামাজের ইমামতি করেছেন জুরে বলেন সুহান আল্লাহ শুধু সাহাবায় কেনামের ইমামতি করেন নাই মেরাজের রাত্রে ফজরের টাইমে আল্লাহ তালা সমস্ত আম্বিয়া কেরামকে আদম আলহ ইসালাম থেকে ঈশা আলহ ইসালাম পর্যন্ত সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ বৈতুল মক দিছে পাঠাইলেন জুরে বলেন সুবহান আল্লাহ আমাদের নবীকে আগাইয়া দেওয়ার জন্য একটু এগিয়ে দেওয়ার জন্য একটু ইস্তেকবার সংবর্ধনা করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাম দিস পর্যন্ত সমস্ত নবী দের আমাদের নবীর সাথে পাঠাইলেন জুড়ে বলেন সুবহান আল্লাহ রক্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আজান হয়ে গেল শুধু নামাজটা বাকি রয়েছে আল্লাহর নবী নামাজ করার জন্য যখন প্রবেশ করলেন সেখানে প্রবেশ করে দেখেন মুসল্লি হইলেন সমস্ত নবিরাসুলগণ জুড়ে বললেন সুহান আল্লাহ সমস্ত রাসূলগণ হইলেন মুক্তাদি ইমাম কে হবেন এখনো নিযুক্ত হয় নাই ইমামতি কে করবে সবাই মুক্ত দিই সমস্ত নবীরা আদম আলাম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত এক বা দুই লক্ষ এক লক্ষ বা দুই লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন আর আমাদের নবী সহ হইল চব্বিশ হাজার এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার আমি ব্যয় করা উপস্থিত বৈতুল বৈতুল ফজরের নামাজ হবে জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহর নবী বলেন হে জিবরাইল তুমি আজকে নামাজের ইমামতি করো জুরে বলেন সুবহানাল্লাহ কারণ ফেরেশতাদের মধ্যে তুমি সবচেয়ে সম্মানী ফেরেশতা যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী রাসূলের উস্তাদ হইলেন আল্লাহ তাআলা আল্লাহ তালিম দিচ্ছেন সালামের মাধ্যমে আল্লাহ শিক্ষক বানাইছেন মাঝখানে তুমি আমার ছাত্র আর তোমার ছাত্র হইলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যাও আমার এই আয়াতটা তার কাছে পৌঁছাইয়া দিয়ে আসো আমি যেভাবে পাঠ করেছি তুমি সেইভাবে পাঠ করবা জুড়ে বলেন সুবহান আল্লাহ জিবরাইল আলাইহিস কে আল্লাহ নবী বলেন হে জিবরাইল সমস্ত নবী রাসুলদের জামাত ফজরের জামাত শুরু হবে একজন ইমাম হবে বাকি সবাই মুক্তাদি হবে এখানে ইমামতি কে করবে যাও তুমি জিবরাইল ইমামতি করো আল্লাহর মকরর ফেরেশতা জিবরাইল বলেন আমি আজকের ইমামতির উপযুক্ত নয় কারণ আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি সম্মান আপনাকে আল্লাহ দান করেছেন যদিও আদম সালাম বাবা কিন্তু বাবার চাইতেও ছেলের সম্মান আল্লাহর কাছে বেশি অতএব আজকে ইমামতির যোগ্য এই ফজরের নামাজ পড়াইবার ইমাম হওয়ার জন্য আর কোন ব্যক্তি উপযুক্ত নয় একমাত্র আপনি আজকে ইমামতির উপযুক্ত জুড়ে বলেন সুহান আল্লাহ জিব্রাইল আলহ সালাম দাক্ষা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনকে ইমামতির যায় নামাজে উঠাইয়া দিলেন তিনি সেখানে সমস্ত নবী রাসুলদের ইমামতি করলেন জুড়ে বলেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহ নবী যতদিন সুস্থ অবস্থায় দুনিয়াতে ছিলেন ততদিন তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন উম্মতের নামাজ পড়াইছেন আঠারো অক্ত নামাজ আল্লাহ নবী দাঁড়াইয়া পড়ার মতো সামর্থ্য হয় নাই আল্লাহ নবী মারাত্মক অসুস্থ নামাজের সময় দুইজন সাহাবিকে বলতেন আমি হাঁটি হাঁটিয়া হামাগুড়ি দিয়াও মসজিদে যাইতে পারবো না আমি তোমাদের দুইজনের কাদের উপর বর করে আমি মসজিদে নামাজ পড়তে যাব জুড়ে বলেন সুবহান আল্লাহ বিশ্বনবীর চাইতে তুমি কি আরো বেশি পরহেসকার হয়ে গেছ আল্লাহনবী বিশ্বনবী হওয়ার পরে বলেন হে সাহাবিরা আমি তুই তোমরা দুইজনের কাদের উপর ভোট দিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবো আর তুমি সুস্থ অবস্থায় থাকো একদিনও তুমি মসজিদে নামাজে যাও না তুমি কি বিশ্ব বিশ্বানবী থেকে আরো বড় মুজুর্গ হয়ে গেছো জুড়ে বলেন নাহুদু বিল্লাহ আশ্রফালী তানবির রহমতুল্লাহ আলহী তার পছন্দনীয় আকিয়া একশত পছন্দনীয় ঘটনা বলি এক জায়গায় জমা করছে তো এখানে আছে এক ব্যক্তি নামাজ পড়তে পড়তে পুরা মসজিদে পাঁচ অক্ত নামাজে যায় তো আরেক দিন শয়তান তাকে দুঃখা দিতে চাইল কারণ লোকটা আলেম নয় শয়তানের ডুম্র জাল বুঝতে পারে না সাদের উপর হাঁটে তার বাসার সাদের উপরে হাঁটে তো লোকটা ভিতর থেকে জিজ্ঞাসা করে সাদের উপরে কে তুমি হাঁটো তো সাদের উপর থেকে আওয়াজ হয়েছে আমি জিবরাইল ফেরেস্তা আছি একটা সংবাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আলিম হইলে তো তখনই বুঝতে পারতো যে জিবরাইল তো আমার কাছে আসার কথা না জিবরাইল তো নবী রাসূলের কাছে যায় আমি তো আর নবী রাসূলের হানাও না তো আমার কাছে জিবরাইল আসতো কেন নিশ্চয় জিব্রাইল নয় সে শয়তান যেহেতু আলিম নয় বুঝতে পারে নাই তো আনন্দে আত্মহারা হয় জিজ্ঞাসা করছে ভাই কি সংবাদ নিয়ে আইসো বলে আজ থেকে আর নামাজ পড়তে হবে না তুমি এতদিন যে নামাজ পড়েছ আল্লাহ তোমার জিন্দেগির নামাজ কবুল করে বাকি জিন্দেগির নামাজ মৌকুফ করে দিয়েছেন লোকটা হয় সুহান আল্লাহ আল্লাহ বাসাইছে আর নামাজ পড়া লাগতো না এখন ওই দিন থাকি ফজরের নামাজ থাকি আর নাই মসজিদও একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ হওয়ার পরে মসজিদে মুসল্লিরা বইয়া একজন আরেকজনের সাথে আলোচনা করে কয়ে ভাই অমুক শাসা মসজিদে তো ফাঁসস্ত নামাজও তো এখন আয় না বিষয় না অসুস্থ যদি অসুস্থ হয় তাহলে তো একটু দেখতে যাওয়ার দরকার কারণ অসুস্থ ব্যক্তিকে যদি কেউ ফজরের পরে দেখতে যায় আল্লাহ তালা মাগরীব পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করে দেয় যারা দেখতে যায় রুগী দেখতে যায় তাদের মাগফিরাতের জন্য এই হাজার ফেরেস্তা মাগরীব পর্যন্ত দোয়া করে জুড়ে বলেন সোহান এভাবে যদি রুগী দেখতে বিমারি দেখার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য কেউ মাগরিবের পরে যায় তো ফজরের আগ পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তাদের মাফির জন্য আল্লাহর দরবারে দোয়া করে ইস্তেফার করে জুড়ে বলেন সোহান আল্লাহ তো আমরা তো দেখতে যাওয়া দরকার যদি চাচা অসুস্থ হয় তো একটু দেখে আসি সবাই গেল জিজ্ঞাসা করলো চাচা আপনি মসজিদে যান না কেন তো চাচা বললেন আমি আর যাওয়ার দরকার নাই আল্লাহ তালা আমার বাকি জিন্দেগী নামাজ মাফ করে দিছি তো হেরা কই নাউজ উল্লাহ রে তোরা নাউজ উল্লাহ ককির লাগে বলবো না তুমি কি নবীর সুল থেকে আর কি শক্ত উপসর্গ হয়ে গেছো আল্লাহ নবী সাক্রাতের আগে আচার অক্ত নামাজ দাঁড়ায় পড়ার মতো শরীরের শক্তি নাই

আল্লাহ নবী বিশ্ব সুস্থ ছিলেন ইমামতির দায়িত্ব পালন করছেন নামাজ পড়াইছেন আর যেদিন অসুস্থ হয়ে নামাজ পড়াইবার মতো সামর্থ্য নাই তিনি মুক্তদি হয়ে নামাজ আদায় করছেন তো সবাই বলল তাহলে শাসা নবী রসুল ফে কারণ নবী রাসুল এই গ্যারান্টি দেওয়া হয়েছে না শাসা আপনার যে গ্যারান্টি দেওয়া হয়েছে দুর্ঘটন পুরো লাগাই লেগে আমার লইয়া আমি গত রাত্রে ঘুমাইছি হঠাৎ শুনি আমার সাদের উপরে একটা আওয়াজ হয় হাঁটার আওয়াজ তো আমি জিজ্ঞাসা করলাম কে তুমি গভীর রজনীতে গভীর রাত্রে আমার সাদের উপরে সে হাঁটো কে তুমি তখন উপর থেকে আওয়াজ হয়েছে আর কেউ নয় আমি জিব্রাইল ফেরেস্তা হেরা হয় নাউজুবিল্লা জিব্রাইল ফেরিস্তা তোমার কাছে আইসি জিব্রাইল ফেরিস্তা তো সিয়াদের আকিদা হইল যে আল্লাহ নবী নবী হওয়ার কথা নয় নবী হওয়ার কথা হজরতে আলী বলক্রমে জিব্রাই না চিনিয়া না বুঝিয়া হঠাৎ করে ওয়াহি নিয়ে আলীর কাছে না গিয়ে বুলে মোহাম্মদের কাছে চলে গেছে জুড়ে বলেন না ও এই জন্য তারা শিয়াদের মসজিদে আজানে তারা না আন্না মুহাম্মাদ উল্লাহ বলে না কয়া সাদু আননা আলি রসুল ইল্লা জুরে বলে নওজ উভহিলা আর জানে মোহাম্মদের জায়গায় শিয়ারা ব্যবহার করে আলিরাজী আল্লাহ তালা নাম তাদের আকিদা বিশ্বাস হইল যে আল্লাহ তালা নবতী দিসের আলীকে আর জিবরাইল পুল পুল করে নবতি নিয়ে গেছে মুহাম্মদের কাছে এই জন্য তারা বলে না মোহাম্মদকে আমরা নবী মানি না আমরা আলিকে নবী মানি জুড়ে বললেন না তো জিব্রাইল ভুল করে সিয়াদের আকিদা হইল জিব্রাইল ভুল করে আলীর কাছে না গিয়ে কাছে চলে গেছে আর এই বলে সাসা জিব্রাইল আলাইহিস সালাম ভুল করে নবী রাসূলদের আর তো এখন দুনিয়াতে নবী রাসূলের আগমন নাই এইজন্য রাস্তা হারাইয়া ভুল করে জিব্রাইল তোমার সাদের উপরে আইছে বলে আয়া জিব্রাইলে কিতা হয় বলে নামাজ মা বলে নাউজুবিল্লাহ এটা তো আরো মারাত্মক কথা আরেক বেটা আবিদাসিল খুব ফরেজগা বেডারে শয়তানে আয়া হয় আল্লাহ তাআলা তোমার ইবাদত বন্দেকে কবুল করে এখন আল্লাহ তাআলা মেরাজ নসিব করছে তো আমাকে নেওয়ার জন্য পাঠাইছে আমি জিব্রাইল জুরে বলে নাউজুবিল্লাহ শয়তান হইছে জিব্রাইল মেরাজ নেওয়ার লাগে আইছে এলিম নাই যদি শরীয়তের জ্ঞান থাকতো তাহলে বুঝতো যে আমি তো জিব্রাইলের উপর সোয়ার হওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই এই সোয়ার হওয়ার জন্য আল্লাহ তাআলা তো কবুল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমি কি জিব্রাইল থেকে আরো পাওয়ার আমার বেশি হয়ে গেল আমি কি জিব্রাইলের উপর উঠে যাব সোয়ার হয়ে যাব তো লোকটা মনে করছে আহারে কত সৌভাগ্যের ব্যাপার আমার কাছে জিব্রাইল ফেরেশতা আইছে তো সে উঠে গেছে শয়তানের গাড়ে মনে করছে জিবরাইলের গাড়ে উঠছে তো জিবরাইল শয়তান একটু সামনে গিয়ে মনে করেন এই মসজিদে যাওয়ার এই যে রাস্তা উঁচা রাস্তা এখানে গিয়ে একটু হুচট খাইয়া আর ধাক্কা দিয়ে একবারে আঘাত করে ফেলাইছে লোকটারে দশ বারো হাত দূরে তখন লোকটা কয় আহ ইনি না এত দুঃখ হয়েছে বলি দুঃখ হইবাই না আমি এই প্রথম আসমান ফাড়ি দিছি ফাইবে না মাগনা ভাইবেন এই প্রথম আসমান ফাড়ে দিলাম এখনো বাকি ছয়টা আসমান বাকি রয়েছে ধৈর্য ধরো তুমি মেয়েরা কি এত সহজ এর পরে মনে করেন আর সামনে যাওয়ার পরে আরেকটা রাস্তা আছে উচা ইকানো গিয়ে দিছে আর একটা আশা ও মাগ হাড্ডি গুড্ডি সব ভাঙ্গা গেছে কয় বাবা একটু ধৈর্য ধরো এই দুই নম্বর আসমান ফাড়ে দিচ্ছি এইভাবে আসমান ফাড়ি দিতে দিতে সাত নম্বর আসমান হইল ট্যাঙ্কি ট্যাঙ্কির মাঝখানে দি যে ময়লা পরিষ্কার করবার লাগে রাস্তা দেওয়া তাকে আল্লাহ রহমতে খেয়ে তার ইটার সরাইয়ার আছে হয়তো বা ট্যাঙ্কি পরিষ্কার লাগি লাগে সাত নম্বর আসার দিয়া লেফটেন্ট ট্যাঙ্কির ভিতরে ফেলাই হইল ওইল তোমার মেয়েরাজ জুড়ে বলেন না মাঝে মাঝে শয়তানেও মেয়েরাজ ভরা নামাজ মাফ করে দিলে নামাজ মাফ করার কোন অধিকার পৃথিবীর কারো নাই কি কোনো নবীর আসুলেরও নাই কোন নবীর আসুলও বলেন নাই যে তুমি আর এখন শরীর অসুস্থ দাঁড়াইতে পারো না বসতে পারো না তুমি আচ্ছা ঠিক আছে ইবাদত আর নামাজ পড়িও না সুস্থ হইলে পড়বা এই কথা কোনো নবী রাসূল বলেন নাই বরং নবীদের ফরমান হইল তুমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারো পড়ো যদি দাঁড়াইতে না পারো বসে বসে নামাজ পড়ো যদি বসে বসে পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে নামাজ কিন্তু তোমাকে পড়তেই হবে সব ইবাদতে অসুবিধা সুবিধা বুঝে কিন্তু নামাজে অসুবিধা সুবিধা বুঝে না আমি অসুস্থ হজে যাওয়ার কথা ছিল এই বছর আমি এই বছর যাব না আগামী বছর যাব আল্লাহ ঠিক আছে আগামী বছর আদায় করি লেগ কিন্তু অসুস্থ আমি ফজরের নামাজে যাওয়ার কথা ফজরের নামাজ পড়ার কথা আমি এখন ফজরের নামাজ পড়তে পারবো না ফজরের নামাজ এই অসুবিধা মানবে না বলে আমার শরীর খারাপ বলে খারাপ নিয়েই পড়তে হবে বলে কাপড় না পাক বলে না নাপাক কাপড় পবিত্র কাপড়ের যদি ব্যবস্থা করা না যায় না পাক কাপড় দিয়েও তোমাকে ফজরের নামাজ পড়তে হবে লোকটা যদি বলে বলে না কাপড় আর করে নাই আমি উলঙ্গ অবস্থায় আছি বলে উলঙ্গ অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে নামাজের বেলায় কোনো অসুবিধা সুবিধা নাই সব এবাদত অসুবিধা সুবিধা মানে কিন্তু যেমন রোজা মারাত্মক অসুস্থ সেন্স নাই একবার হুশ আয় আবার হুঁশ যায় এই অবস্থায় কি করা যায় বলে হেরে হো রোজা খাই কারণ রোজা পরে কাজ আদায় করা যাবে অথবা ফারা দেওয়া যাবে বা কাজা বা কাউটাই করা যাবে রোজা অসুবিধা মানে হজে অসুবিধা মানে অসুবিধা মানে কিন্তু নামাজে কোনো অসুবিধা আর না। তুমি চকিদার আর তুমি মন্ত্রী হও আর দেশের প্রধানমন্ত্রী হও আর একেবারে দেশের আর রাস্তার একেবারে তুমি সাধারণ হইতে হইতে একেবারে মেথুর হোক ঝাড়ু সবাইকে সমানভাবে নামাজের নির্দেশ নামাজে কোনো বেশ কম নাই আল্লাহ 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 এই জন্য যদি তুমি পাঁচ অক্ত নামাজ যদি আলেমুল আমার সাথে আদায় করো মসজিদে ইমাম সাহেবের পিছিয়ে যদি আদায় করো আমি তোমাকে আর কিভাবে বুঝাবো নামাজ যদি মাফ হওয়ার যুক্তি থাকতো দাম নামাজ যদি মাফ হওয়ার কোনো সুরত থাকতো নামাজ যদি নামাজ যদি মাফ হওয়ার কোনো সুযোগ সুবিধা থাকতো আল্লাহর নবীর উপরে আঠারো অক্ত নামাজ মাফ হইতো কারণ আঠারো অক্ত নামাজ আল্লাহর নবী পড়ছেন দুই জন দুইজন সাহাবির কাঁধে বর দিয়ে পা হেসাইয়া মাটিতে টানা হেসলা করিয়া আল্লাহ নবী মসজিদে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্য ছিল না ইমামতি করার মতো শক্তি সামর্থ্য ছিল না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমাম বানায়া তিনি আটার অক্ত নামাজ মসজিদে বসে বসে আদায় করেছেন এখানে শেষ নয় আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে যখন শ্বাস mubarak বের হয়ে যাবে ইন্তেকাল হয়ে যাবে সাকরাগ্রস্ত অবস্থায় তিনটা কথা বারবার জবান থেকে উচ্চারণ করেছেন তার মধ্যে একটা কথা হইল সলা 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 নামাজের ব্যাপারে তোমরা আল্লাহকে বয় করো নামাজের ব্যাপারে তোমরা আল্লাহকে বয় করো আল্লাহ আল্লাহ নবীর জীবনের শেষ কথা আল্লাহ নবীর জীবনের শেষ কথা এরপরে আর কোনো কথা নাই এটা ওসিরত বলে আমাদের দেশে আমাদের এলাকায় আমরা এটাকে ওসিরত বলি মুর্দা তার জীবনে শেষ কথা যেটা বলে যায় এই কথাকে আমরা কি বলি ওসিয়ত আর ওসিয়ত পালন করা ওয়াজিব যদি শরীয়ত সম্মত হয় তো ওসিয়ত আল্লাহর নবী সমস্ত উম্মতকে টার্গেট করে শ্বাস মোবারক বের হওয়ার আগে ইন্তেকাল হওয়ার আগে যখন আল্লাহর নবী সাকরাতের কারণে কষ্টের কারণে হাত একবার পানিতে পেয়ালাতে পানিতে একবার হাত ভিজায় আর টুটে মালিশ করে আর জবান দিয়ে বলে আল্লাহ আলা আল্লাহুম্মা বিলরাফীকিল আ'লা এই দোয়া বারবার পড়েন আল্লাহর নবী আর হাত একবার পানিতে বিজায় একবার টুটে যায় আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে টেগ লাগানো ছিলেন আল্লাহর নবী বলেন হে আয়েশা সাকরাতের আযাব এত ভয়াবহ এত কঠিন এত কঠিন সাকরাতের আযাব বড় কঠিন এই অবস্থায় আল্লাহর নবীর জীবনের শেষ কথা সালাহ 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 তোমরা নামাজের বেলায় আল্লাহকে ভয় করো নামাজের বেলায় আল্লাহকে ভয় করো নামাজের বেলায় আল্লাহকে ভয় করো তুমি যদি সত্যিকারের আল্লাহর নবীর উম্মত হয়ে থাকো আর যদি দাবি করো আমি মুসলমান তাহলে অন্তত পক্ষে নবীর ওসিয়তটা রক্ষা করা অবশ্যই তোমার উপরে ওয়াজি আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ আর নবীর পক্ষ থেকে নামাজ হইলো ওসিয়ত কৃত বস্তু ওসিয়ত নিয়ামত এই ওসিয়তকৃত নামাজটা তুমি উম্মতের উপর অটোমেটিক আদায় করা ওয়াজিব অতএব আল্লাহর ফরজ নামাজ আর নবীর ওসিয়তকৃত ওয়াজিব দুইটাই মিলে গুরুত্বপূর্ণ ফরজ গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের মধ্যে নামাজের চাইতে বড় কোনো ইবাদত আর নাই এই জন্য দুনিয়াতেও আলেমদের সাথে সম্পর্ক লাগাইতে হবে তুমি মসজিদে নামাজ পড়তে যাও আলেমের চেহারার দিকে বারবার তাকাও একজন আলেমের চেহারার দিকে মহব্বতের সাথে যদি কোনো উম্মত তাকায় গুণাগার উম্মত আল্লাহ নবী বলেন আলেমের চেহারার দিকে তাকাইতে দেরি হবে তোর জীবনের সগিরা গুণাগুলো জোরে পড়তে দেরি হবে না

এই দিকে 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 তাকাও দৃষ্টিতে যদি তাকাও আল্লাহ আমাকে মোহ্বত করে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ বানাইছে আর এই আল্লাহর বান আমার মার কলিজার টুকরা আমাকে আমার মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে আমার মার যদি আমাকে বাঁচানোর যদি ইচ্ছা না থাকতো তাহলে ঘুমন্ত অবস্থায় আমাকে জন্মের পরে যদি মেরে ফেলতো দুনিয়ার কোন মানুষ ঠের পাইতো না কিন্তু মা তার সন্তানকে কোনো দিন মারতে পারে না সারা রাত সাতায় সারা দিন সাতায় দিনেও কষ্ট দে রাত্রেও কষ্ট দে যতবার কষ্ট দে মা সাদরে গ্রহণ করে জুড়ে বলেন সুভান আল্লাহ একবার দুইবার নয় কোনো সন্তান সাতবার আটবার প্রস্রাব পায়খানা করলেও মা বিরক্ত হয় না কিন্তু বাবার ধৈর্য এতটুকু না একবার দুইবার তিনবার যদি বাবার ডাক দেয় সাথে সাথে ঠাস করে একটা থাবা দিবে বলবে এই একটু আগে একবার পেশাব করলে আবার পেশাব করলে আবার তুই পেশাব করে আমাকে ঘুমাইতে দিবি না এই জন্য আল্লাহ নবী নবীর কাছে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার আল্লাহর নবী বলেন উম্মুকা মার আবার সাহাবি প্রশ্ন করেন রসুল আল্লাহ বলেন তুই তোর মার খেদমত করবি আবার সাহাবি বলেন রসুল আল্লাহ তারপরে খেদমত করবো কার তুম্মা উম্মুকা তৃতীয়বারে আল্লাহ নবী বলেন তোর মার জুড়ে বলেন সুবহান আল্লাহ চতুর্থবারে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার চতুর্থবারে আল্লাহর নবী বলেন আবু কাতর বাবার এতে বোঝা যায় যা দর্জ আল্লাহ তাআলা মা কে দান করেন মার দর্জের চার ভাগের এক ভাগ বাবার থাকে না জোরে বলেন সুহান আল্লাহ মা যতবার প্রস্রাব করাইতে পারে জনমের পরে মুরুগের মতো জবাইকৃত মুরুগের মতো গলা কাটা মুরুগের মতো মালা ফালাফি করে শরীর কত বিক্ষত মুজাহিদের মতো রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় মা তার সন্তানকে বলতে পারে না সন্তান প্রসব হওয়ার পরে তোমরা কারা আমার সন্তানের চেহারাটা আমাকে একটা নজর দেখাও যে মাত্র গলা কাটা মুরুকের মতো লাফালাফি অবস্থায় রক্তাক্ত অবস্থায় মা যখন তার সন্তানের চেহারা দেখে তখন প্রসব পেতার যন্ত্রণার কথাও আর আর মনে থাকে না সোহান ভুলে যায় তখন ওসিয়ত করে কয় আমার যে অবস্থা আমি হয়তো এই পৃথিবীতে আর বাসব না আমি তোমাদের কাছে ওসিয়ত করে যাই আমার এই ছেলেটা আমার এই মেয়েটা যদি বাঁচে আমি তো হয়তো দুনিয়াতে থাকব না আমার এই মুহূর্তে শারীরিক যে অবস্থা আমার নালিบุรี পর্যন্ত আমার সাথে নাই এখন ও পেটের ভিতরে নাই বাহিরে এই অবস্থায় আমার বাচ্চার আশা বলতে কিছু নাই আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি তোমরা আমার সন্তানটাকে কষ্ট দিও না জুরো বলেন তো মার আল্লাহ লালন পালন করছে এই কথা স্মরণ করে যদি কোন সন্তান মহব্বতের নজরে তার মার বরকতময় চেহারার দিকে তাকায় আল্লাহ নবী বলেন কবুল একটা হজের সাপ তার আমল নামায় দেওয়া হয় সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ একবার দুইবার নয় যদি আমার মার চেহারার দিকে আমি প্রতিদিন 100 বার তাকাই তাহলে কি আল্লাহ তাআলা প্রতি দেখার বিনিময়ে একটা করে হজের সওয়াব দিবেন আল্লাহর নবী বলেন তুমি 100 বার যদি তাকাও আল্লাহ 100 তো হজের সওয়াব দান করবেন জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য মার বরকতময় চেহারা বাবার বরকতময় চেহারা উস্তাদের বরকতময় চেহারা আলেমের বরকতময় চেহারা হাফিজের বরকতময় চেহারা এই চেহারা দেখলে মহাপতের সাথে আরো থাকাও আর থাকাও আর গুনা মাফ হবে আরো গুনা মাফ হবে আর যদি নামাজে যাও না আলেমের সাথে যদি সম্পর্ক লাগাও না দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ থেকে রেহাই নাই কঠিন হাসরের ময়দানে উলামায় কেরামের কাছে সমস্ত সাধারণ জান্নাতীরা গিয়ে বলবে আল্লাহ যা যা ওয়াদা করেছিলেন তার চেয়ে নিরানব্বই গুণ বেশি পেয়েছি কিন্তু আল্লাহ বলছেন তোমাদের আর কোনো চাওয়া পাওয়া বাকি রয়েছে কি এই প্রশ্নের জবাব আমরা সাধারণ জান্নাতীরা দিতে পারি নাই উলামায় কেরামের স্মরণাপন্ন হইলাম আপনারা বলেন বলেন আল্লাহর কোন নিয়ামতে কোনো পাওয়ার বাকি রয়েছে ওলামায় কিরম বলবেন আমরা আঙ্গুর আর আপেল খাওয়ার জন্য তাহাজুদের নামাজ পড়ি নাই তারাবীর নামাজ বিশ্রাখা কষ্ট করে পড়ি নাই তা আঙ্গুর আর আপেল খাওয়ার জন্য আর বেহেস্তের হাউসে কাউসারের পানি খাওয়ার জন্য এগুলা পাওয়ার জন্য আমরা ইবাদত বন্ধ কি করি নাই কষ্ট করে নামাজ পড়ি নাই যারা কি নাই আল্লাহ এগুলা দুনিয়াতে ইহুর আর জিলমান পাওয়ার জন্য বেহেশতি হুর আর গিলমান বেহেশতি নারিয়ার বাড়ি পাওয়ার জন্য আমরা তোমার গোলামি করি নাই আল্লাহ দুনিয়াতে আমরা নারী পাইছি দুনিয়াতে আমরা আঙ্গুরা রাফল কত পাইছি সবগুলা লাপি মারি আল্লাহ রমজান শরীফে তোমার রোজা রেখেছি একমাত্র তোমার دیدار পাওয়ার জন্য জুরে বলেন আল্লাহ জান্নাত ও দোজখ চাই করো আর জোহায় ময় তুজে দেখা করো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন আল্লাহ আমাকে যদি তুমি জান্নাতে দাও আর যদি তোমার دیدار না পাই তোমার জান্নাতটাও আমার জন্য বৃথা হয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ আর যদি আমাকে জাহান্নামে দিয়ে দাও আর যদি সেখানে তাকিয়া তোমার دیدار পাই এই জাহান্নাম আমার জন্য যথেষ্ট অতএব আমি জান্নাতও বুঝি না জাহান বুঝি না আমি জান্নাতের কথা বলবো না আমি জাহান নামেরও কথা বলবো না আমি শুধু তোমার দিদারের পাগল আমি যেখানে যাই একমাত্র তোমাকে দেখতে চাই জুড়ে বলেন সোহান আল্লাহ সাহাবাই কেরাম যুদ্ধের ময়দান থেকে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় প্রশ্ন করেন ইয়ার সুলাল্লাহ হালনার আমরা যে দিনের বেলায় জিহাদ করি রাত্রের বেলায় তাহার নামাজ পড়ি আমরা কি আল্লাহ তালাকে দেখব না জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন বালা হ্যাঁ অবশ্যই তোমরা আল্লাহ তালাকে দেখবে আদম আলা ইসলাম থেকে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া ক্যারামের উম্মত হাসরের ময়দানে আসি খাতার মানুষ হবে বিশ্ব ইস্তিমাত গেলে ও কাতার মাথা পাওয়া যায় না আর হাসরের ময়দানের খাতারের মাথা কতখান বা আল্লাহ তালাই বলা যায় না এটা বুঝাইবার বাসা আমার জবানও নাই আমরা সাধারণত বিশ্ব ইস্তেমাত গেলে দেখা যায় কাতার দেখা যায় দেখা যায় না আল্লাহর নবী বলেন সমস্ত মানুষগুলোর কাতার হবে চল্লিশটা আর আশি কাতারের মধ্যে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নয় তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীর উন্মতের কাতার হবে চল্লিশটা আর আমি বিশ্ব নবীর উন্মতের কাতার হবে একে চল্লিশটা বলেন সুহান আল্লাহ চল্লিশ কাতার উন্মত আমার একাই হবে হাসরের ময়দানের এই বিশাল কাতারগুলা অহপার আশি কাতার মানুষ তার মধ্যে চল্লিশ কাতার আমার একা উন্মত হবে এই জন্য আল্লাহর নবী বলেন তার সা উয়া চুলুয়া দু দাল ওলো দা ফাইন নে মুকাতিরুমিকো মুল ও হাদিস খোয়ার পরে তো হ্যাঁ অনেকর হাসি উঠেছে কারণ হানা তার মনে মনে জানা আল্লাহ বলেন যে মহিলারা তোমাদেরকে বেশি মহবত করে আর বেশি সন্তান দে তোমরা তাদেরকে বিয়ে করো আমরা তো বেশি বুদ্ধিমান হ্যাঁ আমরা বুদ্ধি খাটাইতো সবটা আর যত বুদ্ধি খাটায় মানুষ তত বিপদে পড়ে একটা মাছর ওর মনে চিন্তাটা জীবনে আইসে না বলি এত বাচ্চা দে এটা খাওয়াইতাম গিলা আইসে নি বুঝা গেল মাস পোকা বুঝে না আমি মানুষ তো এই জন্য জ্ঞানী জ্ঞানী হওয়ার কারণে বুঝি বেশি কোন ছাগলে আল্লাহ এই বুদ্ধি দিল না বছর রমাতায় রমাতায় দুইবার বাচ্চা দেয় খাওয়াইতে গিলা তোর গোর আছে নি রাখতে গিলা তাহলে জন্ম নিয়ন্ত্রণের বড়ি ছাগলর লাগে না মাছর লাগে না সাপে বাচ্চা দে অনেক বাচ্চা সাপরও লাগে না কালিম লাগে আর জন্মের বেলায় যত দনি তত সিজা যত গরীব আল্লাহ তালার কুদরতি অপারেশনে অটোমেটিক উদ্ধার জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন এখন আল্লাহ নবীর হাদিস আমার কিছু করার নাই আমি জন্ম নিয়ন্ত্রণের বিপক্ষে গেল না ভক্ষে গেল ইটা আমার দেখার সাবজেক্ট না ইমাম সাহ যারা তারা সত্য কথা অবই অবশ্যই বলতে হবে সত্য কথা যদি জবান দিয়ে না আসে তাহলে ইমামতির দায়িত্ব ছেড়ে দেওয়াটাই ভালো আপনারা কি মনে করেন হ্যাঁ কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে যদি যদি পারো যদি পারো যদি উচ্চস্বরে সত্য কথা না বলিতে আর ইমাম ইমামে বাদ দিলে আও কে তোমারে জোর করছে না হইবার দিয়ে আর ইমাম হইলে তুমি সত্য কথা প্রকাশ করতায় এখন হাদিস দেখো বাবা হল আমল করবা না না এটা তোমাদের ব্যাপার বলবো কি বলবো না ওইটা আমার ব্যাপার তাজাওজুল ওয়াদুদাল ওয়ুদ যে স্ত্রী যে মহিলা তার স্বামীকে অধিক মহব্বত করে এবং অধিক বাচ্চা প্রসব করে অধিক বাচ্চা প্রসব করে অধিক সন্তানের মা হয় এই মহিলা তালাশ করে তোমরা বিয়ে করো এখন যদি আপনারা প্রশ্ন করেন হুজুর কে মহব্বত করবে আর কে সন্তান বেশি দিবে এটা মাফার যন্ত্র তো আমাদের হাতে নাই বলে হা অবশ্যই আছে যার মার সন্তান বেশি হয় সেই মায়ের সন্তান মেয়ের সন্তানও বেশি হয় যার মা মা তার করে সন্তানের পরিচয় মেয়ের পরিচয় হইল তার মা দিয়ে মা যদি স্বামীর নাফরমানি করে না ওই মার গর্ব থেকে যে মেয়েরা ভূমিষ্ঠ হবে ওই মেয়েরাও কোনো দিন তার স্বামীর নাফরমানি করবে না অতএব মাফার যন্ত্র আছে না নাই আল্লাহ নবী বলেন তোমরা যে মহিলা অধিক সন্তান দেয় আর অধিক স্বামীকে মহাবত করে সেই মহিলাকে তালাশ করে বিয়ে করো প্রশ্ন আর আসতে পারে আমরা সন্তান বেশি নবী তোমারই লাভ ন হ্যাঁ তুমি আমরা ওয়াজ করার দরকার কিটা আল্লাহ নবী বলেন আমার একটা স্বার্থ আছে এই জন্য তোমাদেরকে ওয়াজ করি জুড়ে বলেন সুহান আল্লাহ স্বার্থ আছে কি আর না তাহলে তো হইতাম না فاني مكاثر بكم الامم আমি মুসা আলাইহ সালামের উপর গর্ব করব। আমি আদম আলাইহ সালামের উপর গর্ব করব। আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর গর্ব করব। আমি সমস্ত নবীদেরকে চ্যালেঞ্জ করব। হে নবীরা হে নবীরা তোমরা সমস্ত উম্মতকে একত্রিত করো আর দেখাও তোমাদের উম্মতের সংখ্যা কত আর আমি বলবো আমার উম্মতের দিকে তাকাও তোমরা দুই লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জন নবীর উম্মত একত্রিত করো আর আমি বিশ্ব নবীর উম্মত আমি একত্রিত একত্র করব একত্র করে দেখা যাবে কার উন্মত বেশি তালাশ করে দেখা যাবে হাসরের ময়দানে আশি কাতার উন্মতের মধ্যে ৪০ কাতার উন্মত হবে দুই কোটি তেইশ হাজার জন নবীর উন্মত আর শুধুমাত্র এক নবী যিনি সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের রাসুল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর উন্মত হবেন চল্লিশ কাতার আল্লাহ নবী বলেন তখন সমস্ত নবী রাসুলরা আমার সামনে লজ্জিত হয়ে যাবেন আর আমার মাথাটা সমস্ত নবী রাসুলের মাথার উপরে উঠে যাবে জুড়ে বলেন সোহান আমি আনন্দিত হয়ে যাব যে আল্লাহ তালা আমাকে বেশি উম্মত দান করেছেন বেশি উম্মত জান্নাতে যাবে বেশি উম্মত হাসরের ময়দানে উঠবে এই জন্য আমি তোমাদেরকে বেশি সন্তান প্রসব করে নেওয়ালা মহিলাদেরকে বিয়ে করার দাওয়াত দিলাম বলেন আলেমদের সাথে সম্পর্ক লাগাও আলেমরা তখন বলবে আল্লাহ এখনো তোমার দিদার লাভ করতে পারি নাই আমরা তোমার দিদারের জন্য দুনিয়াতে বহু কষ্ট করেছি হারামকে হালালের মজবুত ছিলাম চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু সব কিছুকে তোমার তুমি আল্লাহর বয়ে আমরা বিরত থাকছি শুধুমাত্র তোমার দিদার পাওয়ার জন্য তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তোমার দিদার কেন নসিব করো তখন আল্লাহ তালাও বলবেন হ্যাঁ এই নিয়ামতটা সর্বোচ্চ নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত এখনো বাকি রইছে জুড়ে বলেন সুহান আল্লাহ তখন আল্লাহ তালা তার মায়ার বান্দাবান্দিকে মায়ার বান্দাবান্দি হইলো যে জীবনে নামাজ পড়ে না হইলো মায়ার বান্দা হইলো মায়ার বান্দি এক বুজুর্গে কিতাবের মধ্যে লেখেন সুয়র রাত্রে বারোয় দিনে বলে বার আল্লাহ জিজ্ঞাসা করলে তোর রাত্রে দেখা যায় কিন্তু দিনের বেলায় তুই যাস দেখা যায় না এখন তো ফালা সুয়র ই সুয়রে জঙ্গলর সুয়রে বেশ হাস ফালা তো নির্ধারিত এলাকার ভিতরে আসে দিন সমান আর যেটা ফাওলা জঙ্গলে থাকে এটার দিনও দেখা যায় না রাইত বার এক সময় আমরা এলাকা থেকে দান খাই নিতাম ইন্ডিয়া থাকি আমি তো আমরা ছয় সাত আত একটা বান্ধিয়া রাখতা আর যে সময় তারা লামলো ও সময় গিয়া লাঠি একটা দিয়া দুম বাড়ি ও বাড়ি হুনিয়া তারা দৌড়াইল বুজুর্গ জিজ্ঞাসা করে নে শুকর হো জঙ্গলের শুয়র তোমার রাত্রে দেখা যায় দিনের বেলা দেখা যায় না কেন জঙ্গলের সুয়ার জবাবে কয় আমি সুয়ার তো নিকৃষ্ট প্রাণী আমাকে কেউ দেখতে ভালোবাসে না আমি খারাপ জায়গায় থাকি আমার নাম শুনলে মানুষ আমাকে ঘৃণা করে এই জন্য আমি দিনের বেলা আমি রাত্রে বাহির হই দিনের বেলায় বের হই না দিনের বেলায় বের না হওয়ার কারণ হইল আমি সুয়ার নিকৃষ্ট হইলেও আমি সুয়ার জাহান নামে যাব বলে কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই সুর জাহান নামাজি ও আসেনি কোরআন আসেনি হাদিস লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এক টুকরা হাদিসেও তো সুর জাহান নামে যাবে বলে কোনো উল্লেখ নাই সুরের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছো না বা জাহান্নাম বানাইছে আল্লাহ মানুষ আর জিন্নাতের জন্য যারা অপরাধ করবে যারা নামাজ পড়বে না যারা রোজা রাখবে না যারা হালাম হারাম ছাড়বে না যারা হালালের উপর থাকবে না যারা বৈধ অবৈধ বুঝবে না যারা যাইজ না যাইজের উপর আমল করবে না তাদের জন্য না যান না তার জাহান নাম জন্য তো জাহান্নাম নাই জঙ্গলের সুয়ারে হয় তুই মানুষ তুই যদি নামাজ পড়স মহান আল্লাহর কুদরতি পায়ে তুই যদি তুই সেজদা দেশ তোর সেজদার কারণে আল্লাহর জাহান নাম চিরতরে হারাম হয়ে যাবে এবং তোর উপর আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে কিন্তু তুই সেজদা দেশ না দেখিয়া তোর তোর জাহান চেহারাটা আমি দেখতাম চাই না করি আমি সুয়র দিনও বাইরই না রাস্তা তাহলে জঙ্গলের পশু সুয়ারে ও ঘৃণা করে খারে খারে বেনামাজি রে খারে যে নামাজ পড়ে না হ্যাঁ শুধু মানব সমাজে ঘৃণিত নয় পশু সমাজে ও ঘৃণিত এমন কি কুত্থা বিলায় শুকর পর্যন্ত ওই ব্যক্তির চেহারা দেখতে চায় না মানসে আমরা দেশের মানুষ যে বিতালি মুখা ফজর নমাজ পড়ি মসজিদ থেকে বারোইয়া যদি কোনো বেনামাজি পড়ে তো হইনাল রাজপুর দিনটা বলা যেত না বলে খেলে বলে ও সুয়ারও গোয়া পড়ে গেছে সামনে আর যদি মসজিদ থেকে বারো পরে যদি দেখে আর এক মসজিদ ওর ইমাম সাহা পড়ে গেছেন সামনে বারবার কয় আলহামদুলিল্লাহ বলে খিতে হয়েছে ভাই বলো শুক্রিয়া আদায় করো দেখি বলে না মসজিদ দেখি বারো ও চেহারা দেখি লেগেছে আল্লাহ রলির চেহারা ও নিজে নিজের একটু ধন্য মনে করি আর আজকের দিনটা একটু সুখে শান্তিতে যেতে পারে আল্লাহ দেখো নামাজ না পড়িয়া বেহেস্ত যাওয়ার কোনো পথ আজ পর্যন্ত কোনো আলিমে হয়েছে আজকেও বহু আলিম আইবা খালকেও আইবা আপনারা যারে বিশ্বাস তারে প্রশ্ন করবা বলে আমরা মসজিদের মোল্লা বেটার কথা আমরা বেশ বিশ্বাস করি না কারণ মোল্লাটা বেশি ডেঞ্জারাস আলিম না এটা তো সাধারণ আলিম আপনারা একটি গুরুত্বপূর্ণ আলিম তো আপনাদের কাছে প্রশ্ন নামাজ ছাড়া বেহেস্তে যাওয়ার কোনো গ্যারান্টি আছে কি না এটা বলেন তো বলবেন এটা স্বয়ং জাহান বলবে এই জাহান নামিরা তোর নাম আব্দুল করিম তোর নাম আব্দুর রহিম তোর নাম আব্দুল গাফার তোরা তো আমাদের সমাজে বসবাস করতে আজকে জাহান্নামের ভারত দেখিছে না তোমরা রে এরা প্রশ্ন করবো বেহেশ হলে এই সময় জাহান্নামিদের জবান থেকে স্বয়ং প্রশ্নের জবাব বের হবে মালু লেমনা কুমিনাল তখন জাহান্নামীরা বলবে আল্লাহ ও মুসলমানরা তোমাদের সমাজে আমরা বসবাস করতাম তোমাদের নামের মতো আমাদের নাম ছিল নাম যেটা আমার নাম ওটা নাম মুসলমানি নাম কিন্তু নামের কাজের বেলা চিনা যায় না হিন্দু না খ্রিস্টান হ্যাঁ নামে মুসলমান কাজের বেলা চিনা যায় না হিন্দু না খ্রিস্টান তখন জাহান্নামিরা বলবে জাহান্নামে আসার কারণ হইল চাইরটা তার মধ্যে এক নম্বর কারণ হইল তুমরা নামাজ পড়তে আমরা কিন্তু নামাজ পড়তাম না পালুলাম কুমিনাল মুসাল্লি তুমরা নামাজ পড়তে আর আমরা নামাজ পড়তাম না এই জবাব জাহান্নামীদের জবাব না আমাদের জবাব জাহান্নামীদের জবাব যারা নামাজ না পড়ে জাহান্নামে যাবে গ্রেফতার হবে তারা নিজেরাই নিজে বলবে যে তোমরা মুসলমান সমাজে বসবাস করতে তোমরা মসজিদে নামাজ পড়ার জন্য যাইতে আর আমরা তোমরাই মোশকারি করতাম তো এই সময় হে কইবো তো ফারজিহনা আল্লাহ আবার ফাটাই দাও এখন আর হুজুররা ওয়াজ করা লাগবে না আনা কানে শুনছি আযাবের আওয়াজ ডপ 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 জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে ওই জাহান্নামের আযাব আজ খুরিয়া বুজারে লাগতো না সৌকে দেখছি अब सर्ना ربنا अफसर ना ও আল্লাহ হে আমাদের রব তোমার আযাব আমরা সচোখে দেখছি ও ও সামিনা আল্লাহ কাম দিয়া শুনছি এখন আর আমাদেরকে বুঝানি লাগবে না ফারজি عنا আল্লাহ যেখান থেকে এসেছি আবার সেখানে পাঠিয়ে দাও আল্লাহ বিভাগ যে বাসায় ছিলাম ওই বাসায় আবার ফেরত পাঠাও আল্লাহ তোমার যাতের কসম আর তোমার نافরmani করব না নামাল সলিহা রাত দিন 24 ঘন্টা রাতেও নেক আমল করব দিনেও নেক আমল করব ফজরেও নামাজ পড়ব যোহরেও নামাজ পড়ব আসরে নামাজ পড়ব ইশায় নামাজ পড়ব মাগরিবে নামাজ পড়বো আর নামাজ বাদ দিতাম না ভাটাই দো আল্লাহ যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাওয়ার আর কোন রাস্তা নাই চোখে দেখি কারে শুনি এত ভয়ঙ্কর আজাব আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আমাকে মাফ করে দাও মেন্দিবাগ গুরুস্থানে যখন আজাব শুরু হয়েছে যখন ফিটা আরম্ভ হয়েছে ইটা ওই যে আমরা দেশ আসামি দরিয়া এর যখন সঠিক উত্তর দেয় না এই সময় তারা কিতাব নেই রিমান্ড যখন রিমান্ড নিয়ে যখন সুই ঢুকাই দেয় এর ফলে কারেন্ট দিয়া যখন হিট দেয় আর যখন কাপড় চোপড় কুলিয়া যখন বাড়ি আরম্ভ হয় তখন বাবা মাইকো বা কথা আমার আর মারিও না রেবর দেখছে যারা এরা জিন্দেগিতে আর রেবর হান্দা গোসাইতো না একবারে চাই খালি পিঠা দেখি জাহান নামীরা বলবে আল্লাহ যে পিঠা সবকে দেখি আর কানে শুনি লাভাইবার সুযোগ নাই কারণ জিনজির দিয়া সমস্ত শরীরটা বান দিয়া টাইট করিয়া গেলে লড়তে হবে না একবারে আর দুরা দৌড়ি নাই চিৎকার দেওয়া নাই চেঁচামেচি নাই একবারে হাত থেকে ভাওয়া পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো জিঞ্জির দিয়া ফেসাইয়া টাইট করি বান্ধি আরম্ভ হইব রিমান্ড তখন ভাই আল্লাহ চোখে দেখি কানে শুনি আল্লাহ প্রভু গ মেহরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তখন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে এমন ভয়ঙ্কর আজাব

মাত্র পাঁচশত নিরানব্বইটা ডানা অফ রাখিয়া মাত্র একটা ডানা অন করিয়া যদি জমিনের নিচে ঢুকাই দেয় সমস্ত জমিন ধ্বংস করার জন্য আমি জিব্রাইলের একটা ডানা যথেষ্ট হয়ে যাবে এ তো বিশাল শক্তির অধিকারী রেবর কি মাঝে মাঝে আসামি জায়গা সুটিয়া হাত কলা উলা মারি দৌড়মারি জায়গা এমন দেখা যায় হাত কলাও নাই আসামিও নাই এরপরে দেখা যায় শ্বাস আর চাকরি সুত করা হয় কারণ এটা তলে তলে বাজে মাল দিলে তো মাল খাইয়াও সময় তারা লাগে যায় কিন্তু জাহান নামের ঘুষ চলব না বা চলব না দুনিয়া তো টেবিলের তলে দিয়ে দেখাই যায় আঙ্গুল দিয়া মাল না হইলে কাম হইতো না হ্যাঁ রায় দিতে হইলে আগে হটা লাগে আমরা কবিও বড় মারাত্মক আমরা দেশে যেটা কবি ডেঞ্জার বাঙালি শিক্ষিত সরকারি চাকরি করো মাসিক লম্বা বেতন আর ডেইলি কত মাল মারো মারেনি বেতন কত বলি এক লাখ বিশ হাজার এখন দেখা যায় আস্তা টাউন মহানগর যা ইমাম আছে করলেকুর বেতন হয় না ওলা বেতন আল্লাহ তারে বাড়াইয়া ফাটাফাটি বেতন হ্যাঁ বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী যে তার বেতন হইল এক কোটি ষাট লাখ এক কোটি ষাট লাখ আমরা দেশ কিছু সরল মানুষ এরা কুটি বুঝে না কুটি হইতে ও ছুটো ওটা বুঝে কুটি মুটি মানুষটা একটু কুটি মুটি ও কুটি হো কুটি রে বুঝে হেরে বুঝে এবার লাগে ওইটা বলে একশো ষাট লাখ একশো লাখ আরো ষাট লাখ হের বেতন তো বেতন তো আল্লাহ শুক্রিয়া কম না কিন্তু এর ঘরে উপরি খাইতে পিছে দি না ও বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করো মাসিক লম্বা বেতন কত মাল মারো কিন্তু হারামে আরাম মিলে না হারামে আরাম মিলে না উল্টা বিপদ দেখতে নবীর রাস্তা ছাড়া কোন রাস্তায় শান্তি নাই টাকা বেতন নিও মসজিদের ইমাম সাহেব মাত্র সাত হাজার টাকা বেতন আল্লাহর কসম আল্লাহর কসম আমার মতো শান্তির জিন্দগি তুমি পাও না পাইছে গিয়া দেখো না ঘুমে ধরে না গণপুটে পাস করিয়া দেশের নেতা হয়েছ প্রাণের বয়ে দেহ রক্ষি পুলিশ সাথে রেখেছ আর ইমাম সাহেব দরজা জানালা কুলিয়া বারিন্দা থুতিয়া গুমায় জুরে হুকা সুহান আর হুতিলেও কমে ধরিলায় আর হের মাথার ইন্টারন্যাশনাল ওয়েল লাগাইয়া ও খাম না সারা দুনিয়ার ফার্ম পয়েল নিয়া যদি তার মাথার শাড়ি দেব তার গুম না গণ বুটে পাশ করিয়া দেশের নেতা হয়েছ প্রাণের বয়ে দেহ রক্ষি পুলিশ সাথে রেখেছ কোন গলি বিপদ আসিবে সে কারণে নিদ্রা নাই আল্লাহ নবীর রাস্তা ছাড়া কোন রাস্তায় শান্তি নাই আর হইতাম নি আর হইতাম নি আমরা মোল্লা মানুষ তো বুঝি না এর লাগে আস্তে আস্তে হই আর একটা হইল মালের নেশা যত মিথ্যা মামলা আছে সব মিথ্যা মামলা লাগাইয়া আর রাস্তা এলাকার যত অবৈধ সম্পদ আছে এইগুলা দখল করে দিতে এগুলো তো কবিও ছাড়ছে না আমি খুশি না বা কবিও হয় শান্তি মত মাল জমাইলায় হারাম হালাল না চাইয়া মামলা কত গাইলায় ববে ইমান ইসলাম বেচিয়া কিন্তু শান্তি আছে শান্তির লাগাল পাইলে না সে কোন ঘরে রইল লুকাই আল্লাহ নবীর রাস্তা ছাড়া কোন রাস্তায় শান্তি নাই আসেনি এখন আচ্ছা আমি না দোর নাই হলো ইমাম সাহুবালা দোরগার ইমাম সাহ মাদ্রাসায় পড়িয়া যারা আলিম বেশি চলছে ভাই অতি উত্তম খানা পিনা রিজেক রুটির চিন্তা নাই কথা ঠিক না বে ঠিক খাওয়ার চিন্তা নাই কারণ বেটা টেঙ্গর উড়ে ঠেং তুলিয়া ঘুমায় অটোমেটিক খানিয়ে তার ভাওয়ার খাসা হাজির হয়ে যায় খানি চিন্তা নাই অতি উত্তম রিজেক রুটি খানা পিনার চিন্তা নাই অতি উত্তম লেবাস পোশাক কাপড়েও তো ময়লা নাই আসেনি ময়লা আল্লাহ তালে কত সুখের আস হ্যাঁ এই জন্য আল্লাহ যদি শান্তি না দেয় বাবা শান্তি পাওয়ার কোন সুযোগ নাই নামাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া আল্লাহর এবাদত বন্দেকি ছাড়িয়া কুত্তা বিলের মতো জীবন যাপন করিয়া হারামে হালালে মিশ্রণ করিয়া সুদ গুদ সব খাইয়া অবস্থা খারাপ আল্লাহ আল্লাহ বাবার আলিমের সাথে সম্পর্ক লাগাও আলেমরা আমাদের চোখের ঠান্ডক আলেমরা যেখানে আমরা থাকব সেখানে কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে হাদিস আছে যেখানে আমরা থাকব সেখানে মাহফিল আছে যেখানে আমরা থাকব সেখানে তাবলিগ আছে যেখানে আমরা থাকব সেখানে শান্তি পেতে হলে তাবলিগে যা রে শান্তি পাওয়ার একমাত্র হুজুর শান্তি নাই আমার শান্তি কোন ফতে ভাওয়া যায় বলে শান্তি এক ফতে ভবা যায় যাইবাইনি তুমি ই ফতর নাম সিল্লাত নাম লেখাই চল্লিশ দিন গিয়া আল্লাহর ঘর রহমতের ফেরেশ তার ভিতরে তাকিয়া আল্লাহ আল্লাহের সাথে নামাজ পড়তে পড়তে আর তাহার টাইমে উঠিয়া কানতে কাঁদতে আল্লাহ তালা তোমার এই বেবরকতি চেহারা রে আল্লাহ বরকতময় চেহারা বানাইয়া খালা চেহারা রে আল্লাহ নৌরারি চেহারা বানাইয়া তোমার বাসাত তোমারে গুরাইয়া দিবা এটা শান্তির পদ আইলে দেখবে বেটা শান্তি হয়ে গেছে আগে আসিল হেংলা এখন তো আটতে পারেন না ফেট মোটা হয়ে গেছে মানুষ শান্তি হইলে তার লক্ষ্য রইল আস্তে আস্তে তার বডির সাইজ বড় হয় হ্যাঁ এখন শান্তি এর লাগে ঠিক মতো হয় ঠিকমতো মতো খাওয়া ঠিক ঘুম ঠিক অটোমেটিক বা বডি ঠিক আল্লাহ আল্লাহ এই জন্য আমি আমার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইদের খেদমতে আমি সবিনয় অনুরোধ করব আমি আপনাদের একজন নগণ্য খাদিম আমি আশা করি আল্লাহ তালা আপনাদেরকে অবসর হয়ে আসরের পর থেকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে রেডি হয়ে চলে আসব। আসবো আল্লা আল্লাহতালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন